رسول الله عليه الصلاة الله عليه الصلاة الله لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله العلي العظيم ونصلي على رسوله الكريم. রাঙ্গাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্য অনুষ্ঠানে পৃথিবীর যে যেখান থেকে দেশে বিদেশে যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে মাই টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি আজকের রাঙ্গাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্য অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট খ্যাতিমান লেখক, গবেষক, ইসলামিক চিন্তাবিদ, হাজার বছরের শ্রেষ্ঠ সিরাতকারক জনাব শাহ মনিরুজ্জামান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটি এমন একটি অনুষ্ঠান, এটি আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সকল জীবনের ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কেননা আমরা কেউ ক্রেতা, কেউ বিক্রেতা, কেউ ক্রেতা, কেউ বিক্রেতা, কেউ ব্যবসায়ী, কেউ মজুদারি, বিভিন্নভাবে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত। সেই জড়িত থাকাটি যদি হয় আল্লাহ এবং আল্লাহর রসুলের নীতি অনুযায়ী, তাহলে সেই থাকাটি হবে কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ফয়সালা। আর যদি সেটা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি অনুযায়ী না হয়, তাহলে সেটা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল করিম ইরশাদ করেছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আমি এই বিষয়টি নিয়ে আজকে আমাদের সামনে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর আব্দুল কাদের সাহেব, ওনার সঙ্গে কথা বলবো। হযরত, আপনি যদি আমাদেরকে এই বিষয়ের উপরে কিছু আলোকপাত করতেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, অত্যন্ত চমৎকার বিষয়। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, ধন সম্পদ এবং সন্তান সন্ততি পার্থিব জগতের শোভা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণে যে পৃথিবীতে সৌন্দর্যমণ্ডিত যে দুটো বিষয় সেটাই এখানে আলোচনা করা হয়েছে। তার মধ্যে একটি হলো ধন সম্পদ, একটি হলো সন্তান সন্ততি। আল্লাহ তাআলা শাহানহু অন্যত্র কিন্তু এই দুটোকে আবার পরীক্ষার বস্তু বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই দুটো জিনিসই কিন্তু সেখানে কিন্তু আল্লাহ বলেছেন যে তোমাদের সন্তান সন্ততি এবং ধন সম্পদ, এই দুইটাই কিন্তু পরীক্ষার বস্তু। আমরা যেটাকে স্পষ্ট বলে দিতে চাই, কোরআনের ভাষায় বলছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ফিতনা শব্দটা হলো বাংলাতে যদি আসে ধোকা, ধোকা, অর্থাৎ এই দুই জিনিসই আমাদেরকে ধোকা দিয়ে আল্লাহ থেকে ফিরিয়ে দিতে পারে, নিতে চায়। জি বলেন। সুতরাং আমরা যেহেতু আল্লাহ জাল্লা শাহানহু এই দুটো বিষয়কে দুই জায়গায় দুইভাবে উপস্থাপন করছেন, এক জায়গায় বলেছেন পার্থিব জগতের সৌন্দর্য, অন্যত্র বলেছেন এটা পার্থিব জগতের জন্য শোভা, ইয়া ধোকা। এই ধোকা হলো কী কারণে এবং সৌন্দর্য হলো কী কারণে, এখানেই কিন্তু আমাদের মূল ব্যাখ্যাটি। আবার অন্যত্র গিয়ে দেখি এই দুটার কিন্তু কোনোই মূল্য নেই। আপনি দেখুন, সন্তান সন্ততি তাও পৃথিবীতেই থেকে যাচ্ছে। তারা তিরমিজি শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন যে একটা মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পর তার তিনটি প্রয়োজনীয় বস্তু তার সাথে থাকে। ইন্তেকালের সাথে সাথে তার কাছ থেকে তার প্রয়োজনীয় একটি বস্তু, তার সম্পদ, তাকে গুড বাই জানায় যে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আরেকটা বস্তু, প্রয়োজনীয় বস্তু, সেটা তার জন্য কবর পর্যন্ত যায়, তার সেই সন্তান সন্ততি কবর পর্যন্ত যায়। সেখানে গিয়ে তাকে দাফন করা পর্যন্ত সেও থাকে, ওই কবর থেকে সেও কিন্তু গুড বাই জানিয়ে সে আবার চলে আসে। আর একটা সম্পদ তার সাথে থাকে, সেটা হলো তার আমল। এই সম্পদটা এমন একটা সম্পদ যে এই সম্পদটা যদি তার ভালো হয়, তাহলে ওই কবর থেকে শুরু করে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়া পর্যন্ত তার সকল কিছু সৌন্দর্যমণ্ডিত। আর যদি সেই আমলটি যদি তার খারাপ হয়, বদনসিব হয়ে যায়, তাহলে ওই কবর থেকেই তার জন্য আজাব শুরু হয়ে যাবে, যেটা অনাদি অনন্তকাল পর্যন্ত থাকবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই দুটো বিষয়কে অ্যাড্রেস করেছেন, একটা হলো তার সন্তান সন্ততি, আরেকটা হলো তার ধন সম্পদ। এই দুটোকে কিন্তু জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অত্যন্ত সুন্দরই বলেছেন। শাহ মনিরুজ্জামান সাহেবের কাছে আমরা আসবো। রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের এমন কোনো কি সাহাবির
ব্যাপার নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এমন কিছু কি কোনো বলেছেন কিনা একটু আপনি যদি বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতির জন্য সারা কোরআনে দুটি কথা আছে, একটা হইল ইল্লা ওয়া আনতু মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আসবে না, আর ইল্লা লিয়াবুদুন, যত কাজ করো, সন্তান প্রতিপালন করো, নামাজ পড়ো, ধন সম্পদ চাষাবাদ করো, বিতরণ করো, যাই করো, ইবাদত গণ্য হইতে হবে। আর ইবাদত তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই হইতে হবে, রসুলের বাতানো পথেই হইতে হবে। হযরত আবু যর গফর আদিলানুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আবু যর তুমি জানো দুনিয়া কেমন জিনিস, কীভাবে থাকতে হবে, দুনিয়ার এই লোভনীয় যত বিষয় আছে আল্লাহ পাক এরশাদ করেছেন, অন্যত্র হাদিসে কুদসিতে আছে যে আমি জাহান্নাম তৈয়ার করেছি, যত সুখ শান্তি আরাম আয়েস নারী জাতীয় যত লোভনীয় বিষয় আছে সব দিয়ে জাহান্নামের চতুর্দিকে সেজে রেখেছি, আর জান্নাত তৈয়ার করেছি, যত দুঃখ কষ্ট বিপদ মুসিবত যত কষ্ট যত ক্লেশ শোক আছে এগুলো দিয়ে। তো জিব্রাইল আমিন আলাইহিসসালাম ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ কীভাবে মানুষ জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতে যাইতে পারবে? বললো যে আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহ পাক তার কুদরতে তাকে বাঁচিয়ে রাখবেন, কারণ সৃষ্টি করছে ইবাদতের জন্য। যদি বান্দা এমন মনে করে আমার সমস্ত কথা আল্লাহ শুনছেন, সমস্ত কাজ আল্লাহ দেখছেন, আমি কি লেনদেন করি, নিজে কি খাই, কাকে খাওয়াইতেছি, যদি বিবির মুখে এক লোকমা লোকমাও যদি আমি হালাল খাদ্য দেই সদ্গ সব পাওয়া যাবে, আর হারাম দিলে আমার গুণ হবে, এবং আমার এই সন্তান সন্ততির ধন সম্পদের কারণে যদি আমি নাজাত না পেয়ে গেলাম, আমার রোজা নষ্ট হয়ে গেল, আমার আখারাত বরবাদ হয়ে গেল, তাহলে কি আমি নাকাম হয়ে যাব। এই জন্য সাবধানে কাজ করতে হবে, কারণ ইন্না সলাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্য থেকে বিরত রাখতে পারে, নামাজের শক্তি আছে যদি নামাজ নামাজের মতো হয়। সেজন্য আমরা চেষ্টা করব সঠিকভাবে নামাজ পড়ার মাধ্যমে। তাহলে আপনি কি বলছেন যে প্রত্যেক যারা ব্যবসায়ী বা যে যে স্তরে আছে যে নামাজের মাধ্যমে আমাদেরকে যে সংগঠন হতে আমাদের আমাদের জায়গায় অর্থাৎ আমরা যেন তো আমরা তাহলে বুঝতে পারবো যে আমাদেরকে সমস্ত খারাপি থেকে, অশ্লীলতা থেকে, ধোকাবাজি থেকে ইত্যাদি ইত্যাদি সব কিছু থেকে আমাদেরকে বিরত রাখবে। দর্শক, আপনারা দেখছেন রাঙ্গাপুরি অ্যাক্টিভ কালার গোল মেহেদি ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্য অনুষ্ঠানটি। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমরা ফিরে আসছি রাঙ্গাপুরি কালার গোল মেহেদি ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্য অনুষ্ঠানটি। আপনারা দেখছিলেন, আমরা শুনছিলাম হজরত মাওলানা শাহ মনিরুজ্জামান সাহেবের কাছ থেকে, হজরতের কাছ থেকে বিষয়টি আমরা আবার শুনব। আপনি বলছিলেন, আলহামদুলিল্লাহ নবী আলাইহিসসালাম একাধিক হাদিসে ইরশাদ করেছেন, আমি এভাবে দিনে চলাফেরা করব, আমি একজন মুসাফির, যত মানুষ সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে, সবাই কিন্তু আসামি, জন্মের পর থেকে আদরাই আলাইহিসসালাম ওয়ারেন্টের রশি নিয়ে ঘুরতেছে, কোথায় কাকে কোথায় ফাঁকলা করবে, ধরে নিয়ে যাবে, কেউ জানে না। এজন্য আমাদের ভারতবর্ষের মুরব্বী দারুল উলুম দেওবন্দ ওস্তাদ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখেছেন যে তোমরা সারাক্ষণ সর্বাবস্থা ইমান অবস্থা থাকো এবং অজু অবস্থা থাকো এবং জিকির ফিকির চলছে থাকো, ফিরছে থাকো, কারণ জানা নাই কখন তোমাকে আজরাইল ফাঁকড়া করবে, তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার দুনিয়া বাজত বন্দীকে সমাপ্তি ঘটবে, তোমার সুখ শান্তি সন্তান আর সম্পদের এই যে বাহাদুরি করতেছো এগুলো কোথায় শেষ হয়ে যাবে তুমি জানো, তোমার জানা নাই। তুমি সাবধান থাকো, যখন যে অবস্থা থাকো আল্লাহকে শুকরিয়া আদায় করতে থাকো, আর তোমার হাসরের মাঠে জানা আছে কিনা, তোমার কবরে ফার্স্টে হাসরের পাঁচটা প্রশ্ন করবে, মাল কোন পদে অর্জন করেছ, কোন পদে ব্যয় করেছ, যৌবন কীভাবে অতিবাহিত করেছ, যে এলেম প্রজ্ঞা জ্ঞান দিয়েছিলাম এনুযায়ী চলছো কিনা, হায়াত কীভাবে মানে ব্যয় করেছ। জি, অর্থাৎ এক কথায় আপনি বুঝাইতে চান, যত বড় ব্যবসায়ী হই না কেন আমাকে মৃত্যুবরণ করতে হবে? অবশ্যই, আমি মৃত্যু পথের যাত্রী, মৃত্যুর ওয়ারেন্ট আমার পিছনে আছে, আমি মৃত্যুকে স্মরণ করি, চব্বিশ ঘন্টায় থাকতে হবে আমাকে মৃত্যুর জন্য প্রস্তুতি। আপনি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন। আমরা এখন যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর আব্দুল কাদের সাহেবের কাছে, যে আমরা যদি এখন তো দেখা যায় ব্যবসায়ীরা টাকা পয়সা বিভিন্নভাবে তাদের আসলে মৌলিক দিক হারায় ফেলে, আপনি তাদের বাস্তব অবস্থার উপরে কিছু বলবেন যাতে তারা আসলেই মূলত তাদের জায়গায় ফিরে আসে? আসলে মূল বিষয়টা
সেটি হলো তারা সত্যিকার যে রাস্তায় থাকার কথা ছিল সেখান থেকে অনেক দূর বিচ্ছুত। সঠিক পথটা ছিল তাদেরকে কল্যাণের দিকে যাওয়া, পরকালীন মুক্তির দিকে যাওয়া, কিন্তু সে পথ থেকে তারা অনেক দূরে সেটা না যাওয়ার কারণে দেখা যায় মূল কারণটা হচ্ছে ব্যবসায়ীদের যেটা উঠেছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্মানের কোন জায়গায় রেখেছেন, তাদেরকে বলেছিলেন আত-তাজিরু সাদুক আল আমিন মা আন-নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা। জি, তাদের অবস্থান হলো নবী সিদ্দিক এবং শহীদদের সাথে, যদি তারা সত্যিকার সৎ ব্যবসায়ী হন। আর অন্যতর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে অত্যন্ত কঠিন ভাবে উচ্চারণ করেছেন এবং বলেছেন কুল্লু তুজ্জারিন ফুজ্জারুন ইল্লা মান ইত্তাকা ওয়াল বিররাহ, এবং স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকটি ব্যবসায়ী তাদের হাসর হবে ফুজ্জার হিসাবে, জাহান্নামী হিসাবে। ওই শুধু ব্যক্তি তার ওই ব্যক্তিরাই শুধু মুক্তি পাবে যারা ঈমানদারের সাথে ব্যবসা করেছে, নেকির সাথে ব্যবসা, যার ভিতরে তাকওয়ার সাথে যারা ব্যবসা করেছে। এই বিষয়টা যদি তাদের মনে থাকতো তাহলে আল্লাহ রাসূল কোথায় তাদের স্থান দিয়েছেন এটা বুঝলেই তাদের কিন্তু এই অন্যায়ে জড়িত হওয়ার কোনোই প্রশ্ন থাকতো না। আজকে মজুদদারির কথা বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে দেওয়া, ধোকাবাজি করা, ফরমালিন মেশানো, এই যত কিছু আছে এই সব কিছু কিন্তু তার ভবিষ্যৎ জীবনকে তথা পরকালীন জীবনকে একেবারেই ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ জাল্লা শাহু পবিত্র কোরআনে বলছেন আর ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ওই দুটো সম্পদকেই বলা হচ্ছে যে আজ তোমার এই কিয়ামতের মাঠে তোমার ধন সম্পদ এবং তোমার সন্তসন্ততি কোনো কাজে আসবে না, শুধু তোমার কলবে সালিম পরিচ্ছন্ন অন্তরটাই তোমার আজকে উপকার দিবে। তো আমরা যে পরিচ্ছন্ন অন্তরের প্রয়োজন ছিল সেটা না করে অন্তরটাকে কুরুশ করেছি এবং ব্যবসাটাকে হারাম করে দিয়েছি। আপনার দৃষ্টি লা ইয়ানফাউ এখানে কিন্তু মোজারে সিগে ব্যবহার কারণে যে আসেনি, মানে কোনো কাজে আসে নাই আজকাল তোমার ওই যে ব্যবসা বাণিজ্য যা কিছু করেছে কিছু, মানে কোনো কাজে আসেনি এবং যে কয়টা ঘাটিয়েছে কোনো জায়গায় আসবে না, আসবে না, মানে আসেনি তোমার কোনো কাজেই আসেনি। সুতরাং এই যে আমাদের মূল ক্যাপশন যেটা আল মালু ওয়াল বানুন ওয়া জিনাতুল হায়াতিদ দুনিয়া, সত্যিকার অর্থে জিনাতুল হায়াতিদ দুনিয়া হতো ওই সময় যদি তার ব্যবসাটা হলো সততার সাথে হতো, নিষ্ঠার সাথে হতো, আন্তরিকতার সাথে হতো, ইমানদারির সাথে হতো, তাকওয়ার সাথে হতো। সুতরাং সে শুধু পুঁজি করতে চেষ্টা করেছে এবং অধিক সম্পদ অর্জন করার চেষ্টা করেছে, সত্যিকার অর্থে এই ব্যবসা দিয়ে পরকালীন মুক্তির পথ সে ত্বরান্বিত করতে চায়নি। আজকেও যারা এই কাজটি করছেন, কৃত্রিম সংকট সৃষ্টি করা, দাম বাড়িয়ে দেওয়া, আজকের মাহে রমাদানে মানুষ বিভিন্ন রকমের ইফতারির জন্য যে জিনিসগুলো তৈরি করবেন বা যেগুলো খাবেন, বিভিন্ন দেশে আমরা এই সময় তাদের ওই পর্বণগুলোতে দেখি যে তার দাম কমিয়ে দেয়, কিন্তু আমাদের যেটা সেটা ঠিক উল্টুটো, আমরা সেটাকে আরও বাড়িয়ে দিই যাতে করে মানুষ কষ্টের ভোগান্তির মধ্যে পড়ে। সুতরাং এই কাজটা যদি তারা না করে এবং তারা যদি সততার সাথে ব্যবসা করে, হ্যাঁ থাকবে, কিন্তু সততার মধ্যে নয়, ইমানদারির সাথে, তাহলে তিনি পরকালীন মুক্তির পথ খুঁজে পাবেন, কিন্তু যদি তা না করতে পারেন তাহলে তাদের জন্য জাহান্নাম অবধারিত। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, আমরা যে যেখান থেকে আজকে রাঙ্গাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্য দেখছি, প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি এবং আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং এই অনুষ্ঠানটি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনাদের প্রত্যেকের পরকালের মুক্তির একটি বিশেষ ব্যবস্থাপনা হিসেবে কবুল করে নেই। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।